উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ওদের যাওয়াই ভালো, অমন উৎকট সঙ্গে আমি টলারেট করতে পারি না। বলো না, ভালোবাসার ব্যাপারে মেয়েদের সন্দেহ করাটা পুরুষ মানুষদের একটা বিরাট কোয়ালিফিকেশন। আচ্ছা, আচ্ছা নয়, আর ভালোবাসা জিনিসটা এমন যে মানুষ পাগল হয়ে যেতে পারে। এই দেখো না, এসে ইস্তক তুমি আমার সঙ্গে ঘুরছো, ফিরছো, বেড়াচ্ছো, খাচ্ছো, মাথা ঠিক থাকতে পারে। আর আমি যদি এই অবস্থায় পড়তাম তাহলে আমিও এই করতাম। খুব হয়েছে, তাই বলছিলাম বাবা, এতে আমাদের সম্বন্ধে ভুল ধারণা নিয়ে ওরা ফিরে না যায়। রাগারাগি না করে একটা বোঝাপড়া করে ফেললেই তো হয়। যাও যেটা, উঠো উঠো। না আমি যাবো না, যা করবার তুমি করবে। দেখো মাথা গরম করো না, এখন ভালো কথা বলছি, যাও। না যাবো না। যাবে না? না যাবে না। না ঠিক আছে, পরে পস্তাতে হবে। কিন্তু কি বলেছি তো যাবো না। আরে আমি বোঝাবার চেষ্টা করি, কি করতে হবে। চললেন নাকি? হ্যাঁ। নেহাত যাবেনি? হ্যাঁ। বলছিলাম কি যে আজকের দিনটা থেকে কালকে একসঙ্গে গেলে ঠিক হতো না? সে কি আপনি ফিরে যাবেন নাকি? কেন? হ্যাঁ রে, রেশমিকা ভালো লাগে না। হ্যাঁ না, যা বলে। হ্যাঁ ভাবছিলাম যে এত শিগগির কলকাতায় ফিরে না গিয়ে এত চোখ নিলাম, তখন একবার ওই আগ্রাটা ঘুরে তাজমহলটা দেখে। চল না বাবু, আমরা আগ্রা গিয়ে তাজ দেখুন না, যে এত চোখ নিলাম তখন এই আগ্রা তাজমহলটা দেখে না গেলে মনটা গেলে। কথাটা মন্দ পারেন, রাত থেকে যাওয়া যায়। হ্যাঁ সেই ভালো, তাহলে ওই কথা রইল। কিন্তু আজকে শেষ রাত্রে আমরা রওনা হচ্ছি। নেমে পড়লেন যে ওর সঙ্গে আমি যেতে পারবো না। আপনি কার কথা বলছেন? তনুজা। তো তনুজাকে তো আপনি বিয়ে করছেন? না, কারণ ওর মতো মেয়েকে বিয়ে না করাই ভালো। দেখুন তনুজা আমার বোন, তার সম্বন্ধে এরকম কথাবার্তা হওয়াটা ঠিক বাঞ্ছনীয় না। তনুজা আপনার বোন? হ্যাঁ, কিন্তু তনু তো এই কথা মানে তনুজা আমার আইনত বোন, আই মিন আচ্ছা উনি তো বাবাকে না জানিয়ে পালিয়ে এলেন, পরে জানতে পারলে। এই যে বাবা, বাবা বাবা জানতে পারলে কি বলবে? তোর সাথে গেছি জানলে কিছু বলবে না, এর সাথে গেছি জানলে জানবে। রে বাবা, আর হিন্দুস্তানি মো বাবু খুব সাবধান। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।